আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভায়োলিনটা নামিয়ে রাখলাম, সময় চলিয়া যায় নদী স্রোতের প্রায়, যেজন না পারে তারে ধিক শতাধিক। জীবন মানেই একটা সময়ের নদী, কিন্তু কি নাম সেই নদীর? সুশোভন এবং আর্চনীলের জীবন জুড়ে বয়ে যাওয়া নদীর নাম ময়ূরাক্ষী। সেই ময়ূরাক্ষীর তীরে কয়েক মুহূর্তের জন্য নিয়ে যেতে তীর তীর করে বয়ে যাওয়া তার স্রোতের হদিস দিতে পরিচালক অতনু ঘোষ তার ময়ূরাক্ষী ছবিটির ট্রেলার প্রকাশ করলেন বড় পর্দায়। মানি স্কোয়ারের পিভিআরের প্রেক্ষাগৃহে সংবাদ মাধ্যমের সামনে ময়ূরাক্ষীর ট্রেলার লঞ্চিংয়ে উপস্থিত ছিলেন সুশোভনের চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার ছেলে আর্যনীলের ভূমিকায় অভিনয় করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই প্রবাদ প্রতিম চট্টোপাধ্যায় ছাড়াও এসেছিলেন গার্গী রায়চৌধুরী, সুদীপ্তা চক্রবর্তী, ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, আর্ট ডিরেক্টর গৌতম বসু এবং ছবির মুখ্য প্রযোজক ফিরদৌসুল হাসান। টেনশন, সাসপেন্স বা গিমিক নয়, বড় পর্দায় ময়ূরাক্ষী ট্রেলারটিতে দেখা গেল বাবা ছেলের সম্পর্কের টুকরো টুকরো মুহূর্তের কোলাজ, অনুভূতির ছোট ছোট ঢেউ, আবেগের সংযত অথচ তীব্র ব্যঞ্জনা, একটা নস্টালজিক মেলানকোলি ঘুরে বেড়ালো ট্রেলারের পরতে পরতে। ময়ূরাক্ষী ঠিক কতটা অন্যরকম ছবি? ওটা খুব সহজ একটা গল্প, ভীষণই সহজ গল্প, একেবারেই জীবনের গল্প। আমাদের সকলের জীবনেই এইরকম কেউ না কেউ থাকে, বাবা মা এরকম, যারা বলতে গেলে আমাদের ছোটবেলার থেকে অনুপ্রেরণা, আমাদের জীবনের হিরো। এবং আস্তে আস্তে যত আমাদের বয়স বাড়ে তত আমাদের তার সঙ্গে সম্পর্কর যে রূপটা সেটা পাল্টাতে থাকে। শেষ পর্যন্ত এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যখন বাবার বয়স ওই রকম আসি, এই গল্পে যেরকম 84 বছরের সুশোভন এবং ওই মাঝবয়সী ছেলে, সে এখানে থাকে না, বাইরে থেকে আসে। এই মূল বিষয়টা বড় একটা আমরা হয়তো সিনেমায় পাইনি, খুব একটা এই বিষয়ের বাবা ছেলের গল্প হয়তো পাইনি, কিন্তু এরকম অভিজ্ঞতা আমাদের সকলের আছে। তো সেদিক থেকে দেখতে গেলে এটা কিছু, মানে আমি বলবো যে এমন কিছু নয় যেটা হঠাৎ করেই আমার মাথায় এসছে বা কিছু, সেটা কিছু না। কিন্তু আমার মনে হয়েছিল যে এই দুজনকে নিয়ে কাজ করাটা খুব দরকার, কেননা এরা দুজনে বাংলা সিনেমার দুই মহাতারকা, দুই প্রজন্মের, এবং অদ্ভুতভাবে তাঁদের কোনো উল্লেখযোগ্য কাজ নেই, মানে যে কাজটা ওদের দুজনকেই ঘিরে। তো সেখান থেকে ভাবতে ভাবতে এই প্লটটা মাথায় আসে। আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাবো, ভুলে যাস না, ভুলবো না। ময়ূরাক্ষীকে সম্পর্কের গভীর কার্নিভাল, ময়ূরাক্ষীকে থেকে যাবে বাংলা সিনেমার ইতিহাসে সিক্স সেন্স, এমনই একটা বার্তা দেয় বটে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও যে অসম্ভব আশাবাদী সেটা তার কথা থেকেই স্পষ্ট। তার বক্তব্য, তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছেন এই ছবিতে অন্য ধারার অভিনয় করতে। হ্যাঁ, ময়ূরাক্ষী ছবিটা আজকে আমরা এখানে সবাই এখানে এসেছি, আপনারা সবাই এখানে এসেছেন, তার প্রধান কারণ যে আমরা চেয়েছিলাম যে ছবিটার ট্রেলারটা একটা সিনেমা হলে এবং বড় পর্দায় আমরা, কারণ আজকাল ট্রেলার আমাদের লঞ্চ হয়, ময়ূরাক্ষী ছবিটার আজকে অফিসিয়ালি ট্রেলার লঞ্চ হলো এবং সেটা আমরা সবাইকে, মিডিয়া এবং সবাইকে দেখাতে চেয়েছিলাম বড় পর্দায়, তার জন্য আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, অফকোর্স তার প্রথম কারণ হচ্ছে একটা অন্য ধারা স্ক্রিপ্ট, একটা অন্য মাত্রার ছবি, এবং তার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন একজন অভিনেতা যার সঙ্গে হয়তো আমি অনেক কাজ করেছি কিন্তু সেরকম কাজ লাস্ট 15 বছর করিনি, যে ছবিটা পুরোটাই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমি, এবং অফকোর্স উনি আমার বাবার চরিত্র। এবং বাবা বলতে আসলে সময়ের সঙ্গে সঙ্গে ছেলে আর বাবার সম্পর্ক পাল্টায়। এই ছবিতে ঠিক যেটা সৌমিত্র কাকুর এই মুহূর্তে বয়স, সেই বয়সেরই চরিত্র হচ্ছে সুশোভন। আর্যনীল মানে আমি,
আমার ঠিক এখন যা বয়স, কারণ ওনার ছেলে আর আমি তিন দিনের ছোট বড়, সেরকমই একটা চরিত্র, কিন্তু দুজনের ইকুয়েশনটা আলাদা। এবং এটা একেবারেই একটা বাবা ছেলের সেন্সিটিভ একটা গল্প, কিন্তু স্ক্রিপ্টটা অসামান্য এইটুকু বলতে পারি। এবং আমি খুব প্রাউড ফিল করছি যে ময়ূরাক্ষীর মতন একটা ছবিতে আমি অভিনয় করতে পেরেছি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি, বলবো না আমি, বলি প্রত্যেকের বাড়িতে একটা করে এমন কোনো মানে কোনো মানুষ আছেন যাদের 80, 82, 83 বছর বয়স হয়ে গেছে, সেটা বাবা হতে পারেন, মা হতে পারেন, দাদু হতে পারে, দিদা হতে পারে, কিন্তু তাদের সঙ্গে তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি সম্পর্কটা পাল্টে যায়। কিন্তু পাল্টানো মানে এই নয় যে আমাদের জীবনের ধারাটা বা জীবনের চলাটা আটকে যায়, সেটা কিন্তু তার মতন চলছে। এরম একটা অসামান্য একটা স্ক্রিপ্ট নিয়ে আমরা ছবিটা করেছি, এই বছরের শেষে রিলিজ হবে। ডেটটা অফিশিয়ালি আমরা 29 ডিসেম্বর ট্রেলারেও বলে দিয়েছি। আজকে আমরা অফিশিয়ালি আজকে ট্রেলারটা লঞ্চ করলাম। এবং আমি চাইবো যে, এবং আমার বিশ্বাস যে বাঙালিরা যে 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 ছবি দেখতে পছন্দ করেন, যে সেন্সিটিভ এবং সেলিব্রাল, তার সঙ্গে একটা বেশ অন্য রকম একটা ফিলিং, এরকম একটা ছবি ময়ূরাক্ষী অতনু করেছে। আই এম ভেরি হ্যাপি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী কিংবা সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের কথাতেও খুঁজে পাওয়া যায় এমনই পূর্বাভাস। একটু ভেবে দেখো যে যে ছবিটা দাঁড়িয়ে রয়েছে বাবা ছেলের সম্পর্কের ওপরে, সেই ছবির নাম হয়েছে ময়ূরাক্ষী, একটা নদীর নাম। তো সেখানে নদীমাতৃকেই দেশে নদীরা থাকবে না তা কি হয়, ধরে নিতে পারো আমি সেরকম একটা নদীর বাঁক, যে বাঁকটা না নিলে নদী সাগরে পৌঁছবে না। তুমি কত সহজে বলতে। সামনে তাকালে কিছু একটা দেখতে পাচ্ছি, আর কি চাই? এই মেঘ থেকে কি বৃষ্টি পড়বে? এইখানে একটা জানলা করে দিলাম, ওর মন কেমন করলে এখানে এসে বসবে। আমার দারুণ লেগেছে, একদম অতনুদার থেকে যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই পেয়েছি। ময়ূরাক্ষীর ছবিটা, গোটা ছবিটার মধ্যে একটা একটা হালকা ভালো লাগা, একটা তিরতিরে মন খারাপ, একটা খুব সাবডিউড টোনে কষ্ট, বাট দেয়ার ইজ আ সেন্স অফ সেলিব্রেশন অফ লাইফ, দেয়ার ইজ আ সেন্স অফ লাইফ ইটসেলফ, সেই পুরো জিনিসটারই একটা শর্ট অ্যান্ড ফর্ম দেখলাম ট্রেলারটাতে। ঠিক যেমনটা আশা করছিলাম তেমনটাই লেগেছে। যে মিডিয়াম পেস খেলতে পারে না তাকে কি ওই রকম স্লিপারি পিচে থার্ড ওভারে খেলতে নামায়? এটা যে কি ধরনের স্টেট কোচ আমার মাথায় ঢোকে না, আর তোমার দাড়িটা জঘন্য লাগছে। এই ছবিটা আমি যে কাজ করেছি সেই ছবিটা আমার ভীষণ হৃদয়গ্রাহী একটা ছবি লেগেছে। এম্প্যাথি, মানুষের সঙ্গে মানুষের যে একটা বাবা ছেলের সম্পর্ক, এটা আমি পরে আবার বলবো, আমি এখন বলছি না কিছু। এটা একে আমার নিজস্ব ব্যক্তিগত জীবনের একটা অসম্ভব একটা ব্যাপার আছে যে আমার বাবার সাথে আমার সম্পর্কের একটা জায়গা, যেটা আমার এই ছবিতে, এটা আমার কাছে খুব মানে একটা, আমি যদি দেখতাম যে এরকম একটা ছবি হয়েছে আমি তার জন্য গর্ববোধ করতাম, কিন্তু একই সাথে আমি ছবিটাতে নেই এটা যদি হতো তাহলে খুবই দুঃখ পেতাম যে ছবিটাতে আমি নেই, এই ছবিটা হয়েছে অথচ এই ছবিতে আমি নেই। তো সেই রকম একটা ছবি, এবং বহু বছর মানুষের সঙ্গে থাকবে একটা ছবি, এটা আমি বলতে পারি। একজন এই ছবির সাথে জড়িয়ে থাকা এবং ছবি থেকে বেরিয়ে থাকা একজন মানুষ হিসেবে আমি বলতে পারি। আপাতত ট্রেইলার দেখে তোমাদের জন্য এটা বলতে পারি বা দর্শকের জন্য বলতে পারি যে এটা একটা অপূর্ব ছবি, আপনারা দেখুন। জীবন মানে শুধু আসা যাওয়া আর খোঁজা। আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাবো, ভুলে যাস না, ভুলব না। তোমার দাড়িটা জঘন্য লাগছে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।